জিনদের বলে দিয়েছি কেউ ফোর চুরি করতে পারবে না, এমন বক্তব্য দেয়া মৌলভীবাজার দুই আসনে ইসলামী ঐক্য জোটের প্রার্থী মাওলানা আসলাম হুসাইন রহমানে ব্যাপক ব্যবধানে হেরেছেন। রোববার বেসরকারি ফলাফলে ওই আসনের নৌকার প্রার্থী শফিউল আলম চৌধুরী নাদেল পেয়েছেন 72,718 ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শফি আহমদ সোমান পেয়েছেন 15,552 ভোট। এছাড়া আলোচিত প্রার্থী আসলাম হোসেন রহমানি পেয়েছেন মাত্র 366টি ভোট। এর আগে নির্বাচনে আগের দিন শনিবার হুসাইন রহমানিকে বলেছিলেন ভোট যেন কারচুপি না হয়, এজন্য জিনদের বলে দিয়েছি আমার এখানে মানুষ এজেন্টদের পাশাপাশি জিনরাও কাজ করবে, এজেন্ট তো থাকবেই, সঙ্গে জিনরাও খবরাখবর দেবে যে ভিতরে কোনো কারচুপি হচ্ছে কিনা। তিনি বলেন ভোট যেন কারচুপি না হয় এজন্য জিনদের বলে দিয়েছি, সুতরাং কেউ ভোট চুরি করতে পারবে না। হুসাইন রহমানি বলেন আপনারা জানেন যারা তাসকিয়া বিশ্বাস করেন তারা জানেন ফুলতলি সাহেবের অনেক জিন মুরিদ ছিল, আমাদেরও তাদের মতো না হলেও কিছু জিনের সঙ্গে দেখা হয় আলোচনা হয়, আমি তাদের বলে দিয়েছি আমরা ভোট যেন কারচুপি না হয়।